নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর। আমি পায়েল, এখনকার বিশেষ বিশেষ খবর। কেরালা বর্তমানে বন্যা বিধ্বস্ত এলাকা। মালবাজার থেকে অনেকেই সেখানে কাজে গিয়ে বন্যা কবলিত হয়ে পড়ায় বাড়ির সদস্যদের সাথে যোগাযোগ ব্যবস্থা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছেলে কিংবা স্বামীর চিন্তায় দিন রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন মালবাজার ঘাসমারি বস্তির সদস্যরা। আমি তো এরকম শুনছি কি কেরালাতে বন্যা হয়েছে, কত লোক মারা যাচ্ছে, কত কি হইতেছে, এটাই শুনি আমরা আতঙ্ক। আচ্ছা, কারো কাছে সঠিক খবর কোনো পাইনি এখন। সোমবার উত্তরবঙ্গ মেডিকেলের চুক্তিভিত্তিক কর্মীরা কর্মবিরতি পালনের উদ্দেশ্য নিয়ে টিকিট কাউন্টার বন্ধ রাখায় সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষেরা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর শুরু করে। খবর পেয়ে মেডিকেল ফাঁড়ির পুলিশ গিয়ে সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে। অন্যদিকে কর্মবিরতি তুলে দিয়ে ফের মেডিকেলের কাজ শুরু হয় এবং কড়া পুলিশি নিরাপত্তায় টিকিট কাটেন রোগীরা। দ্বিতীয় শ্রেণী ছাত্র খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে রায়গঞ্জের বোগ্রামের 10 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে এলাকাবাসীরা। অবরোধকারীদের দাবি, পশ্চিম বোগ্রাম গ্রামে 7 বছরের শিশু খুনের ঘটনায় শুধু মা বিমলা রায়কেই নয়, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। ক্ষোভ থাকলেও শেষ পর্যন্ত দলীয় নেতৃত্বদের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ডাবগ্রাম 1 ও 2 নম্বর অঞ্চলের প্রধান ও উপপ্রধান মনোনীত করা হয়। সোমবার আশিঘর এলাকায় নির্বাচিত সদস্য ও দলীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক করেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী গৌতম দেব। আজকে পার্টির সব থেকে আমাদের প্রধান উপপ্রধান আলোচনা করে ডাবগ্রাম 1টা ডিক্লেয়ার করলাম, ডাবগ্রাম 2 করলাম, ফুলবাড়ি 1টা এখন করে দিলাম। একটা তো হচ্ছে না, দুটো আনকন্টেস্টেড সবার সাথে আলোচনা করতে। সোমবার বালুরঘাটের পরানপুর এলাকা থেকে বিরল প্রজাতির এক মাকড়সা উদ্ধারে আতঙ্ক ছড়ায়। পরে মাকড়সাটিকে জারবন্দি করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। মাদারিহাট থেকে জটেশ্বরগামী 2টি মারুতি গাড়ি তল্লাশি চালিয়ে মারুতি ভর্তি কাঠ উদ্ধার করে মাদারিহাট বন দপ্তর কর্মীরা, তবে চালক পলাতক। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে কাঠগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 1 লক্ষ টাকা। এটা আমাদের কাছে খবর ছিল যে 1-2টা গাড়ি লোড হবে এবং আমরা ওইভাবে 3টা দলে ভাগ হয়ে আমরা ওটা 3 জায়গায় অ্যাম্বুস করে থাকি। ওরা প্রথমে দেখে যে গাড়িটাকে একটা বাজারের নিচে ঢুকে গেল বাড়ির পিছনে, আর সঙ্গে সঙ্গে ওরা গাড়িটাকে ধরে ফেলে এবং আমাকে খবর দেয় হ্যাঁ গাড়ি ধরেছে, আপনার চলে আসবে। অন্ধবিশ্বাসের জেরে সাপের কামড়ে মৃত্যু হলো এক মহিলার। জানা গিয়েছে ইংরেজ বাজার ব্লকে চণ্ডীপুর গ্রামের বাসিন্দা আমিনা বিবি রাতে শুতে যাবার সময় সাপের ছোবল দেয়। পিঁপড়ে অথবা ইঁদুর ভেবে তিনি ঘুমোতে চলে যান। কিছুক্ষণ বাদে তার অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালের পরিবর্তে গ্রামের এক ওঝার কাছে নিয়ে গেলে দীর্ঘক্ষণ কেরামতির পর আমিনার দেহে আর বিষের প্রভাব নেই বলে জানান তিনি। এরপর তাকে বাড়ি নিয়ে আসার পর পুনরায় শরীরের অবনতি ঘটলে হাসপাতালে নিয়ে গেলে সোমবার ভোরে তার মৃত্যু ঘটে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক তৃণমূল নেতার। কালিয়াগঞ্জ থানার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস পরিচালিত বিদায়ী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব সরকার স্নান সেরে বাড়ির উঠোনে ভেজা কাপড় মেলতে গিয়ে পাশে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে তড়িতাহত হয়ে মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ফেসবুকে আলাপ থেকে প্রেম, পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের পর অন্য এক যুবতীকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে প্রেমিকের সাথে কথা বলতে গিয়ে আক্রান্ত নির্যাতিতা যুবতী। রায়গঞ্জের কর্ণজোড়া ফাঁড়ির মেহেন্দি গ্রাম এলাকার ঘটনা। নির্যাতিতা এ বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হ্যাঁ, ও আমাকে বলেছিল আমাকে বিয়ে করবে, তারপরে এটাও বলেছিল যে ঠিক আছে, আমি বলেছিলাম যে আমি তাহলে স্ট্যান্ড হয়ে যাই, তারপরে হচ্ছে কি তুমি একটা কিছু করো, তো বলে কি ঠিক আছে তাহলে তুমি স্ট্যান্ড হয়ে যাও, তারপরে হচ্ছে কি বাবা মাকে মারাবো, তারপরে হচ্ছে কি হবে কোনো একটা কিছু সিদ্ধান্ত আসবে। কিন্তু ও পরশু দিনকে আমাকে না বলে ও আশীর্বাদ করে নিয়েছে, রেজিস্ট্রি করে নিয়েছে, আমাকে কিচ্ছু জানায়নি। নবম শ্রেণীর ছাত্রী মল্লিকা মজুমদারের আত্মার শান্তি কামনায় তার স্কুলে অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ে এক স্মরণসভা করা হয় এবং তার প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এমনকি তার পরিবারের এই মহৎ কাজের জন্য গর্ব প্রকাশ করেন স্কুল কর্তৃপক্ষ। এখন সংবাদ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে, আপনার সময় আপনার খবর।